আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো দর্শক শ্রোতা, এমআর বিডিটি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আসলে দর্শক, একের পর এক নওশিনের ভিডিও, নওশিনের লাইভ আসলে ভালো লাগছে নাই। তাদের এই টপিকসটা আসলে কবে যে শেষ হবে? তো দর্শক, আমরা জানি যে নিলয় তো অনেক আগেই মারা গিয়েছে, তা মারা গেলেও কি হবে? সেজন্য এখন মরেও এখনও বেঁচে আছে আমাদের মাঝে, বিশেষত তার স্ত্রী নওশিন, তার মা, এই সকল তার মামা, বিভিন্ন রকম একটা টানপোড়েন যেন লেগেই আছে। তো দর্শক, নওশিন তো জানি নিলয় মারা যাওয়ার পরে এতদিন একটা পাগল প্রায় ছিল, সে একটা মানসিক ভারসাম্যহীনতায় ছিল। তো এতদিন সে কিছু বলেনি, যখন সে একটু সাধারণ জীবনে রিকভার করে নতুন উদ্যমে কাজ শুরু করেছে, তখন নিলয়ের মা যখন তাকে নতুন করে বাধা দিচ্ছে, তখন নওশিন আর কিন্তু চুপ থাকছে না, সেও কিন্তু পাল্টা জবাব দিচ্ছে। সে কিন্তু ভবিষ্যতে আইনের আশ্রয়ও নেবে, এমনও সে কিন্তু বলেছে তার লাইভে। দর্শক শ্রোতা, চলুন নওশিনের আরেকটি লাইভ ভিডিও আমরা দেখে আসি, যে নিলয়ের মা তো অনেক নওশিনের সম্পর্কে অনেক কথাই বলেছে, তো এগুলোর এক এক করে প্রমাণ নওশিন লাইভে দিচ্ছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা নওশিনের ভিডিওটি দেখে নিই। নিলয়ের মামা পুলিশের চাকরি করে, তার সাইনও আছে, এই যে এখানে তার সাইনও আছে। এটা হচ্ছে থানার, আমি জাস্ট কপিটা উঠাইছি যেহেতু আমাকে আসামি করা হয়েছে। এটা হচ্ছে থানায় প্রথমে অপমৃত্যুর মামলা দিচ্ছে, অপমৃত্যুর মামলা দেওয়ার পরে তার আমার শাশুড়ির সাইন আছে, আমার পুলিশ যে মামা শ্বশুর তার সাইন আছে। তারপর ওনারা কী করছে, অপমৃত্যুর মামলা দেওয়ার পরে কোর্টে যায়, এই যে কোর্টে যায়, এটা কোর্টের, আমি জাস্ট কপিটা উঠাইছি, আমি সবার কমেন্টের আমি রিপ্লে দিব, আমি কপিটা উঠাইছি। কোর্টে যায় মামলাটা দিছে, হত্যা মামলা, এই যে এখানে তো ম্যাজিস্ট্রেটের সিল শক কর দেওয়া, তাই না? তো যে কজনকে আসামি করছে, এই যে এখানে দেখা যাইতেছে, একজন, দুইজন, তিন, চার, পাঁচ, ছয়জন, আমি ছয়জনকে আসামি করা হয়েছে। তো ও মামলা তো মামলার জায়গায় চলতেছে। তো এখানে উনি বলতেছে যে কোনো মামলা হয় নাই, থানায় মামলা নেয় নাই, তো কোর্টে, এগুলো তো হচ্ছে আইনের বিষয়, আইন বুঝবে। ক্লিয়ার করবো, মানে আমি একটা গান করার পরে, এটা ভাইরাল হওয়ার পরে অনেকে, মানে এটা সহ্য হচ্ছে না, অনেকে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। তো এটাই বলবো যে মানে অনেক জায়গার থেকে ফোন আসতেছে, অনেক জায়গার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। নিলয় মারা গেছে, আট মাস হয়ে গেছে। তো আমি কেন অসুস্থ ছিলাম, আমি সবার কমেন্টে রিপ্লে দিব, একটু পরে রিপ্লে দিব। তো সবার হচ্ছে আটটা মাস হয়ে গেছে নিলয় পৃথিবীতে নাই, তো আমি তো অনেক অসুস্থতার মধ্যে গেছি। যাই হোক, এটা সবার কাছে অভিনয় মনে হয়েছে, অনেক কিছুই অনেকেই বলছে। যখন একটু সুস্থ হইলাম, বাঁচতে চাইলাম, বাঁচার জন্য বা ই করলাম, তখন এটা অনেকের সহ্য হচ্ছে না। যখন একটা গান করলাম, এটা অনেক ভাইরাল হয়েছে, ভিউজ হয়েছে, তখন আবার শুরু হয়েছে আমাকে নিয়ে মানে আলোচনা, সমালোচনা, মানে আমাকে নিয়ে ইউটিউবে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই, মানে এটা তো আমি একটা কথা বলবো, মিডিয়াতে হচ্ছে আমি নতুন করে কাজ করি না। আমার হাজব্যান্ড থাকাকালীনই আমি কাজ করতাম, তখন কারো কোনো প্রবলেম ছিল না। যখন আমি আমার হাজব্যান্ডের সাথে মিউজিক ভিডিও আমি করছি বা মিডিয়াতে যখন কাজ করছি, তখন কিন্তু কোনো প্রবলেম ছিল না, আমার শাশুড়ি আম্মারও কোনো প্রবলেম ছিল না, দেন আমাদের সেই ইনকামের টাকাটাও কিন্তু সে খাইত। তো যাই হোক, এখন হচ্ছে অনেক সমস্যা, হ্যাঁ, মানুষের কাজ হচ্ছে বলা। তো এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, কিছু কিছু ইউটিউবাররা প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে, প্রচুর পরিমাণে, মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, নিলয়ের ব্যাপারে, নিলয়ের বিষয়ে জিজ্ঞাসা করার জন্য। আমি তো নিলয়ের বিষয়ে অনেকবার আমি বলছি, আজকে আটটা মাস হয়ে গেছে নিলয় পৃথিবীতে নাই, কিন্তু মানে নিলয়ের বিষয়ে তো আমি সেই কবে থেকেই সব বিষয় ক্লিয়ার করছি। এখন অনেকেই বলতেছে যে মামলা হয়নি, আমি জানি না আমার ভিডিওটা কোনো লয়ার দেখবে কি না বা কোনো প্রশাসনের লোক দেখবে কি না। তো বলতেছে, আমার শাশুড়ি একটা কথা বলতেছে, মামলা হয় নাই, পোস্টম্যাডামের রিপোর্ট নাকি বের হয় নাই, এই সেই। তো আমি সকল ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমাকে বিরক্ত না করে আমাকে আমার মতো করে ভালো থাকতে দেন,
আমার শাশুড়ি যেখানে মামলা দিছে, যে থানায় পুলিশ, তারপর হচ্ছে পিবিআইতে যে মামলাগুলো গেছে, আপনারা তাদেরকে কেন যে জিজ্ঞাসা করতেছেন না? সবাই আমাকে কেন ব্লেম দিতেছেন? আমি আর কি বলবো, রিপোর্ট তো তাদের হাতে। যেহেতু আমার শাশুড়ি মামলা দিছে, এই যে আমার শাশুড়ি যে মামলাটা দিছে, আমি নাম্বারটা ওনার, এক মিনিট আমি নাম্বারটা ওনার কেটে দিই, তার নাম্বার কল যাবে। আমি জাস্ট এই কাগজগুলোর কপি উঠাইছি, আমার কপি ছাড়া এছাড়া আমাকে কিছু দিবে না। কারণ আমি তো, আমাকে তো আসামি করা হয়েছে, তারা তো হত্যা মামলা দিচ্ছে। এই যে থানায় যে অপমৃত্যুর মামলা, আমি জাস্ট কপি, এটা বোঝা যাবে না, ফোনে ধরলে উল্টা মনে হচ্ছে। এখানে ওনার ভাই পুলিশ, যে পুলিশের চাকরি যে করে, নিলয়ের মামা পুলিশের চাকরি করে, তার সাইনও আছে। এই যে এখানে তার সাইনও আছে, এটা হচ্ছে থানার। আমি জাস্ট কপিটা উঠেছি, যেহেতু আমাকে আসামি করা হয়েছে। এটা হচ্ছে থানায় প্রথমে অপমৃত্যুর মামলা দিচ্ছে। অপমৃত্যুর মামলা দেওয়ার পরে তারা, আমার শাশুড়ির সাইন আছে, আমার পুলিশ যে মামা শ্বশুর তার সাইন আছে। তারপর ওনারা কী করছে, অপমৃত্যুর মামলা দেওয়ার পরে কোর্টে যায়, এই যে কোর্টে যায়, এটা কোর্টে, আমি জাস্ট কপিটা উঠাইছি। আমি সবার কমেন্টের আমি রিপ্লাই দিব, আমি কপিটা উঠাইছি। কোর্টে যায় মামলাটা দিছে, হত্যা মামলা। এই যে এখানে তো ম্যাজিস্ট্রেটের সিল শক কর দেওয়া, তাই না? তো যে কজনকে আসামি করছে, এই যে এখানে দেখা যাইতেছে, একজন, দুইজন, তিন, চার, পাঁচ, ছয়, ছয়জন, ছয়জনকে আসামি করা হয়েছে। তো ও মামলা তো মামলার জায়গায় চলতেছে। তো এখানে উনি বলতেছে যে কোনো মামলা হয় নাই, থানায় মামলা নেয় নাই, তো কোর্টে, এগুলো তো হচ্ছে আইনের বিষয়, আইন বুঝবে। এখন তারা তো তাদের মতো করে তদন্ত করছে। এই যে মামলা যে সাজাইছে এখানে দেওয়া, মানে মামলার সাক্ষী যারা সবই আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি দিছে হত্যা মামলা, হত্যা মামলা তিনি দিছে। এই যে তার আইডি কার্ড, এই যে তার আইডি কার্ড দেন সাইন, কিন্তু তিনি, এগুলো আমি জাস্ট কোর্ট থেকে কপিটা উঠাইছি। তো উনি বলতেছে যে হচ্ছে কোনো মামলা হয় নাই, মামলা নেয় নাই, মামলা তো মামলার জায়গায় চলতেছে। তো এখন যত ইউটিউবার, মানে কিছু কিছু ইউটিউবার ভাইরা, তারপর হচ্ছে অনেকে আমাকে ব্লেম করতেছেন, আমাকে এত প্রেশার দিচ্ছেন, এতদিন কোনোই ছিল না। আমি যে বারবার করে বলতেছি, থানার ফুটেজগুলো টানার জন্য, থানার যে সিসি ক্যামেরার ফুটেজ সেটা টানার জন্য, আপনারা আমাকে কেন ব্লেম দিচ্ছেন, আমাকে কেন প্রেশার দিচ্ছেন? তো এখন আমি, আইনের লোক আমাকে কেন ধরে নিয়ে যায় না? আমি তো চাচ্ছি জেলে যাওয়ার জন্য, এটা নিয়ে তো আমি, আমার তো কোনো আফসোস নেই, আমি তো পড়ে যাইনি। তো এখন যত ইউটিউবার, কিছু কিছু ইউটিউবার ভাইরা উঠা পড়া লাগছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দয়া করে আমাকে বিরক্ত না করে, যেহেতু আমার শাশুড়ি এসব ইউটিউবারদের লাগায়, তো আমাকে বিরক্ত না করে আপনারা থানায় যান, যেখানে হচ্ছে, থানায় যান যেখানে মামলাটা তারা দিছে, কোর্ট, থানা, প্রশাসনের লোকদের কাছে যাই জিজ্ঞাসা করেন। আপনারা যদি প্রশাসনের লোকের কাছে যাই জিজ্ঞাসা না করেন, তাহলে তো মানে এই সত্যিটা কেউই জানতে পারবে না। আর যেহেতু এখানে আমি ভিকসিং, মানে আমাকে আসামি করা হয়েছে, প্রশাসনের লোক কিন্তু আমাকে কোনো কিছু দিবে না, প্রশাসনের লোক আমাকে কিছু দিবে না। আমার, আমি বারবার বলতেছি, আমার হাজব্যান্ডের পোস্টম্যাডামের রিপোর্ট বের হয়েছে 2 মাস পরে। আমি এতবার প্রত্যেকটা ভিডিওতে আমি অনেকবার বলছি যে প্রত্যেকটা ফুটেজ টানা হোক, সিসি ক্যামেরা, থানার সিসি ক্যামেরার ফুটেজ টানা হোক, থানার মধ্যে তো সিসি ক্যামেরার ফুটেজ থাকে, তো ফুটেজগুলো হচ্ছে গিয়া টানা হোক। তো প্রত্যেকটা, মানে আমি যখন একটা গান করলাম, গান করার পরে মানে হচ্ছে আম্মা আবার আমার পিছনে উঠে পড়ে লাগছে, তার সহ্য হচ্ছে না। তো আমি যখন আগে আমার হাজব্যান্ডের সাথে আমি কাজ করতাম, মিউজিক ভিডিও করতাম, যাইতাম, তো তখন তার কোনো সমস্যা ছিল না। সে নাকি আমাকে মেয়ের মতো দেখতো, আমাকে তুই তোকারি করলো, মানে 14 ভাতারি, কত ভাতারি আমাকে বানাইলো, মানে আমি এত অপবাদ দিছে, এত মিথ্যা কথা বলছে। তো এইগুলা বলে কি হবে? ম্যাজিস্ট্রেট কি হচ্ছে, ম্যাজিস্ট্রেট তো দেখবে সত্যতার, আর কোর্টের ম্যাজিস্ট্রেট তো হচ্ছে আমার ভিডিও দেখে না,
আর কে মারা গেছে এগুলো দেখে না, মানে আমাদের মতো আজাইরা পাবলিক না যে ম্যাজিস্ট্রেট বৈশা বৈশা আমাদের জজ ম্যাজিস্ট্রেট যারা যে আমাদের ভিডিও দেখে, আমাদের জনগণের কমেন্ট দেখে, সাপোর্ট দেখে, এইগুলো তারা দেখে না। তারা আমাদের মতো আজাইরা বৈশা থাকে না। তারা শত শত মামলা, তারা হচ্ছে যারা ম্যাজিস্ট্রেট আইনের লোক তারা তাদের কাজ নিয়ে থাকে। আমরা যারা এই যে আজাইরা বৈশা থাকি, ভিডিওর সামনে আসি, কথা বলি, এরকম না। তো সবাই একটা বিষয় বলতেছে, প্রশাসন ধরে না, আইনের আওতায় আনা হোক। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কোর্টে যান আর হচ্ছে পুলিশের কাছে যান, যারা হচ্ছে মামলাটা নিছে, আর ফুটেজগুলো টানেন। আমার হাজব্যান্ডকে হসপিটালে নেওয়া হয়েছে, ওই ফুটেজগুলো টানেন। দেন হচ্ছে আমি কোথায় কোথায় গেছি সেই ফুটেজগুলো আপনারা টানেন। কিন্তু আমি এতবার যখন এই কথাগুলো বলি, আপনারা সেইটা না কানে নিয়ে আপনারা কী করেন, উল্টা বলেন যে হচ্ছে আমার কী হয়েছে, কার সাথে পরকীয়া ছিল। আমার, আমি যদি পরকীয়া বা আমি যদি কোনো রিলেশনে অ্যাক্টিভ থাকি বা কোনো কিছু যদি থাকে থাকে, আচ্ছা আমি যদি পরকীয়া করে থাকি, আমার যত ধরনের টেস্ট আছে, ব্লাড টেস্ট হোক, যদি আমাকে মাফ করবেন, আমি আসলে অশ্লীল কথা আমি সবার কমেন্ট করবো, বলতে চাই না। তো এরকম বলা হয়েছে যে নিলয় নাকি দেখছে যে আমি নাকি কোন কার সাথে কী করছি। তো আমাকে সব প্রকার টেস্ট করা হোক, সব প্রকার, মানে এত পরিমাণ ফোন দিয়ে এত ব্লেম দেওয়া, আমার ইন্টারভিউ নেওয়া, আমি তো কোনো আইনের লোক না, আমি তো আসামি। তো আপনারা হচ্ছে আমাকে নিয়ে এত কথা না বলে আপনারা আইন, কোর্ট, থানা, পিবিআই, থানা পুলিশের কাছ থেকে মামলাটা পিবিআইতে গেছে, সেইখানে যান, তাদের সাথে যোগাযোগ করেন। তারা তো তাদের মতো করে আমাকে সার দেয়নি, তাদের মতো করে আমাকে কতবার আমাকে তারা জিজ্ঞাসাবাদ করছে, আমার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে। তো মামলা মামলার জায়গায় আছে, আর উনি বলছে যে মামলা নাকি দেয় নাই। আমি মামলার নাম্বারটা দিয়ে দিই, আপনারা যান, এই যে এখানে তো মামলার নাম্বারই দেওয়া আছে, যা জিজ্ঞাসা করেন। আমি বুঝতেছি না, মানে উনি কেন এত মিথ্যা বলতেছে, কেন এত মিথ্যা কথা মানে বলতেছে। এখন আমি কি করব না করব একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা মানুষ, আমি ঘরে বসে থাকলে আপনারা কেউ আমাকে এসে খাওয়াই দিবেন না। আমি ঘরে কাজ না করলে অনেকে বলতেছে যে ভালো কোনো কাজ করো, আপনাদের কাছে, সমাজের কাছে আমার প্রশ্ন উত্তর। আজকে যদি আমি মারা যাই, আমার মৃত্যুর জন্য আপনারা সমাজ দায় থাকবেন, আপনারা কারো ভালো কেউ দেখতেই পারেন না। সত্যিটা যাচাই না করে, মানে কেউ মানুষটা মারা গেছে এখন, মানে মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে, মানে নিলয় নিয়ে আসলে আমার এত ভালো বলাটা উচিত হয়নি, তার অনেক কথা আমার বলা উচিত ছিল। আমি তারে ভালোবাসতাম, সে মারা গেছে, তাই তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাইনি। কিন্তু যে মানুষটা চলে গেছে, আমাকে কোন পরিস্থিতির মধ্যে রেখে গেছে, উনি যে মা, মানে কী বলবো, আমি ওনাকে নিয়ে মানে ওনাকে নিয়ে আমি কী খারাপ কথা বলছি, আমি সত্যি কথাগুলোই আমি বলছি। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।